Subscribe my channel and click the bell icon to get the latest educational videos. Hello বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব question number 5 এর question number 6 trigonometry exercise 8.4 class 10 maths। ঠিক আছে friends, so question number 5 এর question number 6 কি, root over 1 plus sin a divided by 1 minus sin a is equal to আমাদেরকে প্রমাণ করতে হবে sec a plus tan a, এটা আমাদের প্রমাণ করতে হবে friends। সো আমরা লিখব LHS আগের মতোই। সো আমরা যে এই অঙ্কগুলো করতেছি ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার ফাইভের এই 10টি অঙ্কের মধ্যে সম্ভবত অনায়াসে এখানে মেট্রিকে কোয়েশ্চেন আসবেই, এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসেই, আইডেন্টিটি প্রুফ থেকে কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে ফ্রেন্ডস, সো HSCC এক্সামে এই কোয়েশ্চেনগুলা খুবই ইম্পর্টেন্ট। এই যে কোয়েশ্চেন নাম্বার ফাইভের কোয়েশ্চেন 10টি এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্দার মোর সেবা সিলেবাসে কোয়েশ্চেন নাম্বার 6 দিয়েছে, সেখানে আরও 6টি অঙ্ক করা আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, সো রুট ওভার 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ প্লাস টেন এ। ঠিক আছে, এখন LHSটা আমরা লিখব 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ, LHS লিখে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি LHS এ আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমাদের রুট রয়েছে, স্কোয়ার রুট আছে, এই স্কোয়ার রুটকে আমাদের সরাতে হবে। এই সরানোর জন্য আমরা কি করব, কোনো না কোনো স্কোয়ারের টার্ম এখানে আসতে হবে। ভালো করে ফ্রেন্ডস মনে রাখবে যে এই রুটের ভিতরে আন্ডার রুট, এখানে কোনো কিছু স্কোয়ার আসলে পরে স্কোয়ার এবং রুট কেটে যাবে এবং এখান থেকে স্কোয়ার রুট চলে যাবে, এই যে রুটটা চলে যাবে এখান থেকে। কেন আমাদের রুট উঠাতে হবে, যেহেতু আনসারের ভিতরে রুট নেই। ঠিক আছে ফ্রেন্ডস, সো এটা উঠানোর জন্যে এটা একটা প্রসেস আছে, উপরে 1 প্লাস সাইনে আছে, নিচে আছে আমাদের 1 মাইনাস সাইনে। আমরা কি করব, 1 প্লাস সাইনে দিয়ে আমরা কি করে নেব, ডিভাইড করে নিচ্ছি না, উপরে 1 প্লাস সাইনে মাল্টিপ্লাই করেছি, নিচেও 1 প্লাস সাইনে মাল্টিপ্লাই করে নিয়েছি, এটা আবার এটা ক্যান্সেল হয়ে পুরোনো জায়গায় ফিরে আসতে পারবে। এই জায়গাটাকে 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে এটাকে এভাবে লেখা যায়। ঠিক আছে ফ্রেন্ডস, সো এটাকে এইভাবে কেন লিখলাম, 1 প্লাস সাইনে উপরে 1 প্লাস সাইনে, এই যদি 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কাটি তাহলে আগেরটা আসবে না, তো এই 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে এটাকে আমরা এইভাবে লিখতে পারি অবশ্যই। আর এই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি 1 প্লাস সাইনে এবং এ 1 প্লাস সাইনে, তার মানে এ প্লাস বি আর এ প্লাস বি কী হয়ে যাবে, 1 প্লাস সাইনে হোল স্কোয়ার হয়ে যাবে। 1 প্লাস সাইনে দুইটি ইন্টু আছে না, 1 প্লাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে মানে কি, 1 প্লাস সাইনে হোল স্কোয়ার দুইটি, এবং এটা আছে এ প্লাস বি আর এ মাইনাস বি, ফর্মুলা কি, এ প্লাস বি এবং এ মাইনাস বির ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার আসবে এবং মাইনাস সাইন স্কোয়ারে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কার ফর্মুলা, এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা। এখন আমরা জানি এই যে 1 প্লাস সাইনের উপরে আছে কি স্কোয়ার, ঠিক না, আর এখানে 1 স্কোয়ার মানে কি, 1 1 স্কোয়ার মানে কি, 1 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ, কোথা থেকে পেয়েছি, এই ফর্মুলা থেকে পেয়েছি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। ঠিক আছে ফ্রেন্ডস, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, আর কস স্কোয়ার এ মানে কি, প্লাস সাইন স্কোয়ার এ ওইদিকে যাবে, প্লাস সাইন স্কোয়ার এ ওইদিকে গিয়ে মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যাবে, সো কস স্কোয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই জন্য আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় কি কি বসিয়ে দিলাম, কস স্কোয়ার এ। এখন কি লিখব, এখন এই স্কোয়ার এবং এই রুট কেটে যাবে এবং এই স্কোয়ার এবং রুট কেটে যাবে, তোমরা যদি না বুঝো তোমরা এইভাবে লিখতে পারো 1 বাই 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটাকে পুরাটাই লেখা যায় হোল স্কোয়ার, উপরে আছে স্কোয়ার নিচেও আছে স্কোয়ার, পুরাটাকে কি লেখা যাবে, হোল স্কোয়ার, দুইটাও কি 1 প্লাস সাইনেও স্কোয়ার এবং কোসেও কি স্কোয়ার, তো 1 প্লাস সাইনেও স্কোয়ার এবং কোসেও স্কোয়ার, কোসও স্কোয়ার আছে এখানে, তো পুরোটাকে আমরা স্কোয়ার লিখতে পারবো, এবং এই স্কোয়ার এবং রুট কেটে যাবে আমার আমাদের আসবে কি, সরি রুট তো উঠে যাবে, এখানে কি আসবে আমাদের, 1 প্লাস সাইনে বাই কোসে। এখন আমরা এটা কি স্প্লিট করব, ঠিক আছে ব্রেক করব, এটা হবে 1 বাই কোসে, 1 বাই কোসে এই যে প্লাস
प्लस साइन ए बाई कॉस ए, साइन ए बाई कॉस ए, ठीक है फ्रेंड्स। सो लास्ट हमारे की आसते से वन बाई कॉस ए माने की सेके फॉर्मूला प्लस साइन ए बाई कॉस ए माने की टेन ए एटाओ फॉर्मूला व्हिच इज इक्वल टू राइट हैंड साइड, ठीक है फ्रेंड्स। आप देखिए दे वन प्लस साइन ए बाई कॉस ए के स्प्लिट करे छी की भावे एटा देखिए दिए छी हमें आगे एक्स प्लस वाई बाई ए के लिखा जाए कि एक्स बाई ए प्लस वाई बाई ए एटा के एभावे लेखा जाए ए ए एवं ए आर एलसीएम निये ए आसबे उपरे आसबे एक्स प्लस वाई तार माने एक्स प्लस वाई बाई ए के लेखा जाए एक्स बाई ए प्लस वाई बाई ए एटा के एभावे लेखा जाए सेम वे ते वन प्लस साइन ए बाई कॉस ए तार माने एटा के लेखा जाए वन बाई कॉस ए माने एक्स बाई ए प्लस वाई बाई ए साइन ए बाई कॉस ए, ठीक है फ्रेंड्स। सो एटा के स्प्लिट करे एभावे लेखा जाए आर वन बाई कॉस ए माने सेके साइन ए बाई कॉस ए माने टेन ए व्हिच इज इक्वल टू राइट राइट हैंड साइड एटा प्रूफ हो गेल। एखन देखबो क्वेश्चन नम्बर सेवेन। सो क्वेश्चन नम्बर सेवेन आमादेर एखाने क्वेश्चन नम्बर सेवेन की साइन टीटा माइनस टू साइन क्यूब टीटा डिवाइडेड बाई टू कॉस क्यूब टीटा माइनस कॉस टीटा इज इक्वल टू आमादेर देखाते होबे टेन टीटा। तो प्रथमे आमरा एलईएचएस नेके नेई लेफ्ट हैंड साइड साइन टीटा माइनस टू साइन क्यूब टीटा, ठीक ना, और डिवाइडेड बाई की आसते से आमादेर टू कॉस क्यूब टीटा माइनस कॉस टीटा, ठीक है फ्रेंड्स। आमरा उपरे एवं नीचे एकटी जिनिसे देखते पाच्छी जे उपरे साइन टीटा आछे एवं साइन क्यूब टीटा आछे कॉस क्यूब टीटा आछे एवं कॉस टीटा आछे। तो आमरा एखाने उपरे निये नेब कमन साइन टीटा, ठीक है, कमन किए निये नियालाम साइन टीटा कमन निये निलाम। तो एखान थेके जदि साइन टीटा कमन नेई भितरे कि थाकबे वन साइन टीटा वन जा साइन टीटा माइनस टू टू साइन क्यूब टीटा आसछिलो। सो टू साइन क्यूब टीटा एखाने आसबे टू साइन स्कोयर टीटा, ठीक है फ्रेंड्स। साइन टीटा एवं टू साइन स्कोयर टीटा मिले टू साइन क्यूब टीटा आसबे, ए साइन टीटा एवं ए साइन स्कोयर टीटा मिले साइन क्यूब टीटा एर संगे टू आछे। नीचे कमन जाबे कॉस टीटा भितरे होबे टू कॉस स्कोयर टीटा माइनस वन, ठीक है फ्रेंड्स। ये टू कॉस स्कोयर एक कॉस टीटा एखान थेके कमन नियेछि बाइरे। सो एखाने तीनटा कॉस टीटार माझे कॉस क्यूब टीटार माझे कॉस स्कोयर टीटा आसबे माइनस ए कॉस टीटाके कमन ताहले एखाने कि थाकबे वन टू कॉस स्कोयर टीटा माइनस वन कॉस टीटा कमन नियेछि। एखन आमरा जानी साइन टीटा बाई कॉस टीटा माने कि टेन टीटा। ए देखेन फ्रेंड्स आमादेर आंसार एखाने आसतेछे टेन टीटा एसे गेछे, ठीक आछे। एटा होच्छे टेन टीटा इंटू ऊपर आछे वन माइनस टू साइन स्कोयर टीटा वन माइनस टू साइन स्कोयर टीटा नीचे आछे टू कॉस स्कोयर टीटा माइनस वन। शुधुमात्र दुई स्टेपे ये अंक आमादेर होये जाबे वेरी इजी। एखन आमरा कि करबो होय आमरा कॉस स्कोयर टीटाके चेंज करबो ना होय साइन स्कोयर टीटाके आमरा चेंज करबो जेकोनो एकटिके चेंज करलेई आमादेर आंसार चले आसबे, ठीक आछे फ्रेंड्स। सो आमरा जेकोनो एकटिके चेंज करे नेब इक्वल टू टेन टीटा इंटू वन माइनस टू साइन स्कोयर टीटा लिखे निलाम ऊपर टी नीचे लिखे निब टू टू कॉस स्कोयर टीटार जगह आमी बसिए नेई वन माइनस साइन स्कोयर टीटा। फर्मूला जानी कॉस स्कोयर टीटा माने कि साइन स्कोयर टीटा प्लस कॉस स्कोयर टीटा इज इक्वल टू वन और कॉस स्कोयर टीटा माने कि वन माइनस साइन स्कोयर टीटा और एखाने आसे माइनस वन। आबार कि लिखब टेन टीटा इंटू উপরে আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টিটা এই যে এ ইকুয়াল এটা পরে এটা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টিটা নিচে কি টু ওয়ান জার টু মাইনাস টু সাইন স্কোয়ার টিটা, ঠিক আছে, আর মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা কিন্তু আলাদা, ঠিক আছে ফ্রেন্ড। এখন আবার কী লিখব টেন টিটা ইন্টু উপরে আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টিটা আর নিচে কি টু থেকে ওয়ান গেলে কত টু থেকে ওয়ান মাইনাস হলে ওয়ান আর মাইনাস টু সাইন স্কোয়ার টিটা মাইনাস টু সাইন স্কোয়ার টিটা। ভালো করে লক্ষ্য করো টু থেকে যদি ওয়ান মাইনাস করি তাহলে কি আসবে ওয়ান আর কি রয়েছে মাইনাস টু সাইন স্কোয়ার টিটা মাইনাস টু সাইন স্কোয়ার টিটা। তো এই জায়গাটুকু কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টিটা উপরে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টিটা নিচে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টিটা ক্যান্সেল আর আমাদের আনসার আসতেছে টেন টিটা উইচ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হ্যান্ডস প্রুফ আমাদের প্রমাণিত হয়ে গেল। লাস্ট লাস্ট লিখে নেবে
প্রমাণিত হইল ঠিক আছে ফ্রেন্ডস সো এই হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7 এখন দেখব কোয়েশ্চন নাম্বার 8 সো ফ্রেন্ডস এখন দেখব কোয়েশ্চন নাম্বার 8 কোয়েশ্চন নাম্বার 8 একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর দিস ইয়ার সাইন এ প্লাস কস এ কে হোল স্কয়ার কস এ প্লাস সে কে হোল স্কয়ার আমাদের প্রমাণ করতে হবে 7 প্লাস 10 স্কয়ার এ প্লাস কট স্কয়ার কে এই কোয়েশ্চনে আমাদেরকে বলেছে এই রিলেশনটি ইউজ করার জন্য কোন রিলেশন cos x square a equal to 1 plus cot square a এই রিলেশনটি আমাদের ইউজ করতে হবে আর কোশ্চেনে বলেছি কি জানি না না কোশ্চেনে বলে নাই কিন্তু আমরা এই রিলেশন ইউজ করব আর আরেকটি রিলেশন ইউজ করব sec square a is equal to 1 plus tan square a আমাদের তিনটি রিলেশন রয়েছে sin square a plus cos square a equal to 1 sec square a equal to 1 plus tan square a cos x square a equal to 1 plus cot square a এই তিনটি রিলেশন আমরা এখানে সরি ইউজ করবো ঠিক আছে ফ্রেন্ডস হ্যাঁ ভেরি ইজি এবং ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে সো ভালো করে মন দিয়ে দেখবে এক একটি লাইন ভালো করে মন দিয়ে দেখবে কনসেপ্টকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে ভেরি ইজি কোয়েশ্চেন এ প্লাস বি হোল স্কোয়ার করবো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার করবো প্রথমে কী করে নেব যেভাবে দেখছি সেইভাবেই করবো এলএইচএস লিখে নিচ্ছি সাইন এ প্লাস কোসেক এ হোল স্কোয়ার আর কোস এ প্লাস সেক এ হোল স্কোয়ার দেখতে মনে হচ্ছে না এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার বাস যেভাবে দেখেছি ওইভাবে এটাকে আমরা কী করে নেব ভেঙে দেব ভেরি ইজি কীভাবে ভাঙবো এ স্কোয়ার প্লাস মানে সাইন স্কোয়ার এ স্কোয়ার মানে কি এখানে এ হচ্ছে সাইন এ বি হচ্ছে কোসেক এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু সাইন এ কোসেক এ টু সাইন এ কোসেক এ প্লাস বি স্কোয়ার মানে কোসেক স্কোয়ার এ ঠিক আছে ফ্রেন্ডস নেক্সট লাইন লিখবো এই এই লাইনের জন্যে এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আবার ভেঙে দেবো কস স্কোয়ার এ প্লাস টু আইস কোস এ সেক এ প্লাস সেক স্কোয়ার এ স্কোয়ার মানে কোসেক স্কোয়ার এ স্কোয়ার মানে কস স্কোয়ার এ প্লাস টু আইস এ বি টু আইস এ মানে কোসে বি মানে সেকে টু এ বি কোসে সেকে প্লাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ার এ ঠিক আছে ফ্রেন্ডস এখন আমরা কী লিখবো সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ এখানে দেখতে পাচ্ছি না সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ আমি বলেছিলাম না ওই রিলেশন ইউজ করবো তো আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি সাইন স্কোয়ার এ আচ্ছা ডাইরেক্ট না লিখে এভাবে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ একসঙ্গে করে নিলাম সাইন স্কোয়ার এর সাথে কোস স্কোয়ার এর পরিচয় আগের থেকেই আছে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে এটাকে লিখে নিচ্ছি টু সাইন এ আর কোসেকের জায়গায় ওয়ান বাই সাইন এ কোসেকের জায়গায় কি ওয়ান বাই সাইন এ কেন করলাম যেহেতু আমাদের ওই জায়গায় নাম্বারের দরকার রয়েছে সাত টু সাইনে কোসেকে কী লিখে নিলাম ওয়ান বাই সাইনে 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 যদি কাট হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় আমাদের টু চলে আসবে না এখানে টু তারপরে কোসেক স্কোয়ারে লিখব যেটা ছিল সেটাই লিখছি আর কোস স্কোয়ারে তো এখানে লিখে নিয়েছি অবশ্যই আর এটাকে লিখব টু কোসে এবং সেকে লিখতে পারি ওয়ান বাই কোসে এটা ইন্টু সেকে লিখতে পারি ওয়ান বাই কোসে এই কোসে এবং এই কোসেও ক্যান্সেল হয়ে গেল আর লাস্ট রয়েছে আমাদের সেক স্কোয়ার এ ঠিক আছে ফ্রেন্ডস এখন আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ মানে ওয়ান আর এখানে সাইনে সাইনে ক্যান্সেল প্লাস টু এই যে টু রয়েছে না টু ওয়ান যে টু শুধুমাত্র টু রয়ে গেছে প্লাস কোসেক স্কোয়ার এ এই যে কোসেক স্কোয়ার এ ঠিক আছে ফ্রেন্ডস এর সাথে আর কি রয়েছে আমাদের প্লাস টু প্লাস সেক স্কোয়ার এই যে টু ওয়ান যা টু আর লাস্ট রয়েছে সেক স্কোয়ার এ এখন ওয়ান প্লাস টু মানে কি ফাইভ প্লাস কোসেক স্কোয়ার এর জায়গায় কী বসাবো ওয়ান প্লাস কট স্কোয়ার এ কেন বসালাম ওয়ান প্লাস কট স্কোয়ার এ তুমি বলবে যে স্যার কীভাবে বুঝলে যে কোসেক স্কোয়ার এর জায়গায় ওয়ান প্লাস কট স্কোয়ার এ বসাতে হবে ওই যে আমরা আনসারে দেখে ফেলেছি আনসারে কী আছে আমাদের কট স্কোয়ার এ আছে না সো কোসেক স্কোয়ার এ কী লিখে নেব ওয়ান প্লাস কোট স্কোয়ার এ পরিবর্তন করে নিলাম তারপরে সেক স্কোয়ার একে লিখে নিব ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ফর্মুলা সেক স্কোয়ার এর ফর্মুলা কত কত ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তুমি বলবে কেন লিখলাম আমি বলবো যেহেতু আনসারের মধ্যে টেন স্কোয়ার এ আছে ঠিক আছে ফ্রেন্ডস সো ফাইভ প্লাস ওয়ান কত সেভেন প্লাস কত আমাদের প্রথমে লিখে নিই টেন স্কোয়ার এ প্লাস কোট স্কোয়ার এ হুইচ ইজ দ্য আনসার ইজ ইকুয়াল টু এল আর এইচ এস
So this is the question number 8. Question number 8 আমাদের সলভ হয়ে গেল. Friends, এখন দেখবো আমরা question number 9. So friends, এখন আমরা দেখতে পাচ্ছি question number 9. Trigonometry একমাত্র practice এর উপরে depend করবে. Identity যেগুলো proof বাংলায় বলা হয় অবেদ. Question number 5 যেগুলো অবেদ আমরা proof করতেছি, প্রমাণ করতেছি, এগুলো সম্পূর্ণ depend করে তোমাদের practice এর উপর এবং formula যা তোমরা শিখেছো তা apply এর উপর. যা তোমরা formula শিখবে, যা তোমরা শিখেছো ট্রাইঙ্গেল থেকে, ত্রিকোণমিতিক রেশিও থেকে, যেগুলো তোমরা ফর্মুলা শিখেছ, সেই ফর্মুলাগুলো তোমরা এখানে অ্যাপ্লাই করবে, ইউজ করবে, ব্যবহার করবে এবং ফর্মুলাগুলো ব্যবহার করে আইডেন্টিটিগুলো প্রুফ করবে. এটাই হচ্ছে আইডেন্টিটি প্রুফ করার নিয়ম. ঠিক আছে ফ্রেন্ডস, আইডেন্টিটি প্রুফ করার এক সঠিক কোনো স্পেসিফিক কোনো নিয়ম নেই. এটা শেখার জন্য একমাত্র তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন. প্র্যাকটিস করে করে তোমরা বুঝে ফেলবে কোন জায়গায় কোন আইডেন্টিটি তোমাদের ইউজ করতে হবে ফ্রেন্ডস. সো লেটস বিগিন দিস কোয়েশ্চন. এই কোয়েশ্চনটি আমরা সলভ করবো. যেখানে দিয়েছে কস এ কে মাইনাস সাইন এ সেকে মাইনাস কস এ ইজ ইকুয়াল টু 1/10 এ প্লাস কট এ. ঠিক আছে, আমরা আমাদেরকে বলেছে এই এলএইচএস এবং আরএইচএস আলাদা আলাদাভাবে প্রুফ করার জন্য. ঠিক আছে ফ্রেন্ডস, তুমি এটি সলভ করে এটি না দেখিয়ে এটা এমন একটা আনতে হবে এবং এটিকে আলাদাভাবে সলভ করতে হবে. এই দুটিকে আলাদা আলাদাভাবে সলভ করে একই জিনিস আসতে হবে. সো আমরা প্রথমে এলএইচএসটা লিখে নিই. এলএইচএস ইজ ইকুয়াল টু কোসে কে মাইনাস সাইনে, কোসে কে মাইনাস সাইনে আর সেকে মাইনাস কস এ. ঠিক আছে ফ্রেন্ডস, সো কোসে কে লিখে নেব 1/সাইনে. ঠিক আছে ফ্রেন্ডস, আর এটা তো সাইনে আছেই, কেন করলাম কনভার্ট করে দেখলাম কোসে কে কে 1/সাইনেতে. পুরো ইকুয়েশনটা যেহেতু এটাকে সাইনে দেওয়া আছে, এখানে কোসে দেওয়া আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1/10 এ প্লাস কটে আছে. ঠিক আছে, তো আমরা চিন্তা করব যে এমনভাবে এমন একটা কাজ করি যাতে আমাদের সাইনে এবং কোসে থেকে, যেহেতু সাইনে বাই কোসে ইজ ইকুয়াল টু 10 এ আর কোসে বাই সাইনে মানে কট এ, এর থেকে আমরা কি এর সঙ্গে কোনো রিলেশন করতে পারি কি না. ঠিক আছে ফ্রেন্ডস, সাইনে কোসে কে 1/সাইনে লিখে নিব, এইভাবে আমরা 10 এ এবং কোটেকেও সাইনে এবং কোসে পরিবর্তন করে নিব. ঠিক আছে, তোমাদের এ শুধু এটাকে প্র্যাকটিস করা দরকার. শুধু কোস এ সেকে কে কী লিখেছি 1/কোসে. এখন দেখো ফ্রেন্ডস, নিচে আসবে সাইনে যেটা এলসিএম, সাইনে এবং সাইনের মধ্যে ডিভাইড যাবে একবার, এই এক উপরের একের সাথে এই একবারের পূরণ হবে, 1 1 যা 1 মাইনাস এখানে সাইনের নিচে কিছু নেই, কিছু না হলে ডাইরেক্ট সাইনে এবং সাইনেকে তোমরা মাল্টিপ্লাই করে নিবে, আসবে তোমাদের সাইন স্কোয়ার এ. ঠিক আছে, ভেরি ইজি. সো উপরেরগুলো হয়ে গেল ইনটু এখানে কোসে এলসিএম হবে, কোসে এবং কোসে ম্যাচ হচ্ছে, উপরে যা আছে তাই বসিয়ে দেও, মাইনাস কোসে এখানে 1 আছে, কিছু নেই, কিছু না থাকলে কোসে এবং এই কোসে মাল্টিপ্লাই করে নেও কোস স্কোয়ার এ. ঠিক আছে, কোসে আর কোসে মাল্টিপ্লাই করলে কোস স্কোয়ার এ. আমরা জানি 1 - সাইন স্কোয়ার এ মানে কি কোস স্কোয়ার এ, ঠিক না, আর সাইনে ডিভাইডেড বাই সাইনে ইনটু 1 - কোস স্কোয়ার এ মানে কি আসবে, সাইন স্কোয়ার এ আসবে ডিভাইডেড বাই কস এ. 1 - কোস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ, 1 - সাইন স্কোয়ার এ কোস স্কোয়ার এ. সো এখানে সাইনে একটি, এখানে সাইনে একটি ক্যান্সেল হয়ে যাবে, এখানে কসে একটি এবং এখানে কসে একটি ক্যান্সেল হয়ে যাবে. তো আমাদের আসছে কি লাস্টে, লাস্ট আমাদের আসছে কি সাইনে বাই সাইনে একটি আর কোসে একটি আসতেছে, কি আসতেছে আমাদের সাইনে কোসে. সো আমাদের এলএইচএস আসবে সাইনে কোস এ. ঠিক আছে ফ্রেন্ডস, আমরা এখন আরএইচএস প্রমাণ করার চেষ্টা করব. তোমরা আরএইচএস এখানে দেখে নাও, রাইট হ্যান্ড সাইড আমরা লিখতেছি কি 1/10 এ প্লাস কোট এ, 1/10 এ প্লাস কোট এ. সো 1/10 এ মানে কি সাইনে বাই, এই পুরো ইকুয়েশন ফাংশনটাকে আমরা চেঞ্জ করে দেবো ইন টার্মস অফ সাইনে এবং কোসেতে চেঞ্জ করে দেবো. টেনে গিয়ে লিখতে পারি সাইনে বাই কোসে প্লাস কোটে গিয়ে লিখতে পারি কোসে বাই সাইনে, ঠিক না, আমরা অনেকবার এগুলো শিখেছি. 1/ এই সাইনে এবং কোসের এলসিএম হবে সাইনে কোসে, সাইনে কোসে. এখন আমরা এখানে এলসিএম নেব নিচে, এই কোসে এবং সাইনের মধ্যে ম্যাচ কোনটি হচ্ছে, কোসে এবং কোসে না, রয়েছে কোনটি সাইনে,
সাইনে এবং ওই সাইনে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, সাইনে সাইনে মাল্টিপ্লাই করলে সাইন স্কোয়ারে প্লাস কি আসতেছে এখানে প্লাস, এখানে সাইনে এবং সাইনে ম্যাচ করতেছে না, সাইনে এবং সাইনে ম্যাচ করতেছে, এই দুইটির এলসিএম নিয়েছি সাইনে কোসে, এখন সাইনে এবং সাইনে ম্যাচ করতেছে, কোসে ম্যাচ করতেছে না, সো কোসে এবং ওই কোসে উপরের কোসে মাল্টিপ্লাই হবে, এই উপরের কোসে মাল্টিপ্লাই হবে কোস স্কোয়ার এ, ঠিক না? এখন আমরা কি লিখব, ওয়ান বাই সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ মানে কি, ওয়ান ডিভাইডেড বাই সাইনে কোস এ, সো এটা আসবে উপরে আসতেছে ওয়ান ইন্টু নিচে নিচে কি ওয়ান বাই সাইনে কোসে, সো ওয়ান বাই সাইনে কোসে ডিভাইড আছে ইন্টু হয়েছে ওয়ান বাই সাইনে কোসে, উল্টে কি হয়ে যাবে সাইনে কোসে হয়ে যাবে, সাইনে কোসে ইন্টু ওয়ান মানে কি সাইনে কোস এ, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমরা প্রমাণ করে দিলাম এটা আসতেছে আমাদের সাইনে এবং কোসে, ঠিক আছে ফ্রেন্ডস? সো এলএইচএস ইজ ইকুয়াল টু, এটাও আসতেছে সাইনে কোসে, এটাও সাইনে কোসে, সো আমাদের এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, হ্যান্স প্রুফড, এই আইডেন্টিটিটা আমরা প্রুফ করে দিলাম। নাও দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চন অফ কোয়েশ্চন নাম্বার ফাইভ, কোয়েশ্চন নাম্বার ফাইভের লাস্ট কোয়েশ্চন দেখবো, কোয়েশ্চন টেন আমরা দেখবো, ঠিক আছে ফ্রেন্ডস? সো ইয়েস ফ্রেন্ড, কোয়েশ্চন টেন হচ্ছে আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ারে, ওয়ান মাইনাস টেনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কটে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন স্কোয়ারে, এটাকে আমাদের প্রমাণ করতে হবে কিভাবে, প্রথমে আমরা দেখাবো এই পার্ট সমান এই পার্ট, ঠিক আছে, তারপরে দেখাবো এই পার্ট সমান এই পার্ট, দুইটি পার্টও আমাদের এলএইচএস হিসাবে আসবে, ঠিক আছে ফ্রেন্ডস? কোয়েশনে কি বলেছে আমাদেরকে একটু দেখেন, এই কোয়েশনে কি বলেছে, হ্যাঁ কোয়েশন এইভাবে বলেছে আমাদেরকে করার জন্যে, সো আমরা এটাকে কি করব, প্রথমে এই পার্টকে দেখাবো টেন স্কোয়ারে, ঠিক আছে ফ্রেন্ডস? সো আমি এই পার্টকে প্রথমে টেন স্কোয়ারে প্রমাণ করতেছি, সো আমরা প্রথমে লিখবো এলএইচএস ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ, এই ওয়ান প্লাস টেন স্কোয়ারে মানে কি আমরা জানি, কি লিখবো কি লিখবো সেক্স স্কোয়ার এ, ওই যে উপরে রিলেশন, আর ওয়ান প্লাস কট স্কোয়ারে মানে কি লিখতে পারি, কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার, এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ারে মানে সেক্স স্কোয়ারে, ওয়ান প্লাস কট স্কোয়ারে মানে কোসেক স্কোয়ারে, এখন সেক্স স্কোয়ার একে কি লিখতে পারি ওয়ান বাই কোস স্কোয়ারে, আর কোসেক স্কোয়ার একে কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে, ঠিক না? কেন লিখলাম ওয়ান বাই ওয়ান বাই, লিখলে কি ফায়দা হলো, আমরা ফায়দাটা এখনই বুঝে ফেলবো, ওয়ান বাই কোস স্কোয়ারে উপরেরটা ইন্টু দিলে ওয়ান বাই সাইন স্কোয়ারে, উল্টে সাইন স্কোয়ারে বাই ওয়ান হয়ে যাবে না, তো উপরে সাইন স্কোয়ারে নিচে কোস স্কোয়ারে, তো সাইন স্কোয়ারে বাই কি আসতেছে আমাদের কোস স্কোয়ার এ আসতেছে ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার এ, উইচ ইজ ইকুয়াল টু আর এইচ এস, একটা প্রমাণ হয়ে গেল না, প্রথমটা প্রমাণ হয়ে গেল আমাদের টেন স্কোয়ার এ, ঠিক আছে ফ্রেন্ডস? এগেইন এগেইন আমরা লিখবো ওয়ান মাইনাস টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ হোল স্কোয়ার, ফ্রেন্ডস এটা আমি কীভাবে প্রমাণ করলাম, যখনই এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এবং ওয়ান ওয়ান প্লাস কট স্কোয়ারে দিয়েছে, তখনই আমার মাথার মধ্যে এসেছে যদি ওয়ান প্লাস টেন স্কোয়ারের জায়গায় আমি সেক্স স্কোয়ারে দিয়ে দিই, আর ওয়ান প্লাস কট স্কোয়ারের জায়গায় কোসেক স্কোয়ার যদি দিয়ে দিই, এবং সেক্স স্কোয়ারকে আমরা ওয়ান বাই কোস স্কোয়ারে লিখতে পারি, এই যে ওয়ান বাই কোস স্কোয়ারে লিখেছি, কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার, এবং এটা উল্টে সাইন স্কোয়ার বাই কোস স্কোয়ার হয়ে যাবে, এটা আগের থেকেই আমি প্রিপ্ল্যান্ড করেছি, প্রোগ্রামড করেছি মাথার মধ্যে। সো তোমরা এই ধরনের কোয়েশন এইভাবে চিন্তা করার চেষ্টা করবে, এবং এই চিন্তাটা কখন আসবে, একমাত্র প্র্যাকটিস করার পরে। সো এই চিন্তাধারাগুলো তোমাদের ডেভেলপ করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, এবং এগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, এবং এগুলো আয়ত্তে আনতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস? তোমরা শুধু এটা ভালো করে বুঝে ফেলো, বুঝার পরে কনসেপ্ট বুঝার পরে তোমরা এগুলো অনায়াসে তোমরা যখন পাঁচ ছবার প্র্যাকটিস করে নেবে না, এগুলা একদম হয়ে যাবে। সো ফ্রেন্ডস এটা করার নিয়ম এইরকমই, ঠিক আছে ফ্রেন্ডস? সো এটা আমি কীভাবে কোনোভাবে চেঞ্জ করবো না, এমনিতেই তার আনসার এসে যাবে। আমি বলেছি ট্রিকোনোমেট্রি এই চ্যাপ্টারে এবং স্পেশালি কোয়েশ্চন নাম্বার ফাইভে অনেকগুলো কোয়েশন থাকবে যেখানে তোমাদের টেন এ কটেকে সাইনে এবং কোসেতে পরিবর্তন করতে হবে, বিশেষ করে তোমাদের এখানে টেন স্কোয়ার এ কোয়েশনের আনসার আসতেছে, তবু আমরা টেনে এবং কটেকে কী করবো সাইনে এবং কোসেতে পরিবর্তন করে নিব। বেশিরভাগ প্রায় 90% যত আমরা অঙ্ক করেছি সেখানে টেনে এবং কোটেকে আমরা সাইনে এবং কোসেতে পরিবর্তন করেছি, ঠিক আছে ফ্রেন্ডস? তোমরা ভালো করে দেখবে টেনে এবং কোটেকে আমরা কীভাবে কোন রেশিওতে পরিবর্তন করেছি, সাইনে এবং কোটের মাধ্যমে প্রকাশ করেছি।
তো টেনে কে লিখতে পারি সাইনে বাই কোসে, ওয়ান মাইনাস কটে কে লিখতে পারি কোসে বাই সাইনে, এটাকে আমরা সাইনে এবং কোসেতে প্রকাশ করে নিলাম, ঠিক আছে। নাও টেনে অ্যান্ড কটে হ্যাজ গন, এখন আমরা কি করব, উপরে আমরা এলসিএম নেব, কোসে এলসিএম আসবে, এই যে কোসে এলসিএম, এবং কোসে কোসে ইনটু ওয়ান মানে কোসে মাইনাস কোসে এবং কোসে ম্যাচ, উপরে যা ছিল তাই, সাইনে হোল স্কোয়ার, যেহেতু উপরে স্কোয়ার আছে, এবং নিচে আমাদের কি আসতেছে সাইনে, সাইনে ওয়ান যা সাইনে মাইনাস কোসে, সাইনে সাইনে ম্যাচ হয়েছে, উপরে যা ছিল তাই থাকবে স্কোয়ার, ঠিক আছে। সো এখানে আসতেছে আমাদের কোসে মাইনাস সাইনে হোল স্কোয়ার, এটা আমি পরে এই জায়গায় না লিখে ওই জায়গায় লিখে নিই, ইকুয়াল টু দিয়ে এই জায়গা পরে এই পার্ট পরে এই পার্ট, তোমরা ভালো করে লক্ষ্য করবে, কোসে মাইনাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড বাই কোসে, তো আমরা লিখব কোসে মাইনাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড বাই কোসের স্কোয়ার মানে কি কোস স্কোয়ার এ, কোস স্কোয়ার এ ইনটু, ইনটু দিয়ে দিলাম ডিভাইডকে ইনটু, তো সাইনে উপরে চলে যাবে, সাইনে মাইনাস কোসে হোল স্কোয়ার নিচে চলে আসবে, ঠিক আছে। না প্রথমে এটা আমরা এইভাবে লিখে নিই, শর্ট হয়ে যাবে, ডিভাইডেড বাই যা ছিল প্রথমে তাই লিখে নিই, সাইনে মাইনাস কোস এ, প্রথমে আলাদা আলাদা স্কোয়ারটি লিখে নিই, এটা তো হোল স্কোয়ার হিসাবে আছে না, আলাদা আলাদা স্কোয়ার হিসাবে লিখে নিলাম, এই যে সাইনে মাইনাস কোসে হোল কোসে স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, সাইনেও তো স্কোয়ার না, সাইনেও স্কোয়ার তো সাইন স্কোয়ার এ ইকুয়াল টু, এখন আমরা লিখব কোসে মাইনাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড বাই কোস স্কোয়ার এ, এই পার্টটি লিখলাম, এই পার্টটি এখানে লিখলাম, ইনটু এখন সাইন স্কোয়ার একে উপরে নিব, ইনটু দিলে কী হয় ডিভাইড ইনটু হলে উপরে চলে আসে, আর নিচে আসবে সাইনে মাইনাস কোসে হোল স্কোয়ার, ঠিক আছে। ফ্রেন্ডস আমি এখানে ডাইরেক্ট সাইনে এবং কোসেকে কাটতে পারি, কোসে মাইনাস সাইনে এবং সাইনে মাইনাস কোসের মধ্যে পার্থক্য কী, প্লাস এবং মাইনাসের পার্থক্য, ঠিক আছে, প্লাস এবং মাইনাসের, কিন্তু উপরে স্কোয়ার থাকলে প্লাস এবং মাইনাসের কোনো পার্থক্য আর থাকে না, যেরকম মাইনাস টু স্কোয়ার হচ্ছে ফোর, এবং টু স্কোয়ারও কি ফোর, তোমরা বলবে স্যার মাইনাস টু স্কোয়ারও ফোর এবং টু স্কোয়ারও ফোর কীভাবে হলো, মাইনাস টু স্কোয়ার মানে কি, মাইনাস টু স্কোয়ার মানে কি, মাইনাস টু ইনটু মাইনাস টু, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, আর টু টু যা ফোর, আর টু স্কোয়ার মানে তো টু টু যা ফোর, সো এটাকে এইভাবে লিখতে পারি, আর না হয় তোমরা এটাকে ভেঙে দেবে, এটা উপরে কি আসবে এ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার না, এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু আই কোসে সাইনে, ঠিক না, এ স্কোয়ার মাইনাস টু আই এ বি প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ, নিচে কত, নিচে আছে আমাদের কোস স্কোয়ার এ, ঠিক আছে। আবার ওই জায়গাটা আমি ইনটু দিয়ে এখানে লিখতেছি, ওরা খেয়াল রাখবে এই জায়গায় লিখতেছি, জায়গা নাই, উপরে আছে সাইন স্কোয়ার এ, আর নিচে আসবে সাইন স্কোয়ার এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস টু আইস সাইনে কোসে মানে টু আইস এ বি প্লাস কোস স্কোয়ার এ মানে বি স্কোয়ার, সাইন স্কোয়ার এ প্লাস মাইনাস টু সাইনে কোসে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সো এটাকে আমরা একটু কি করব, এখানে একটু জায়গা করতে হবে, সো এটাকে আমরা লিখে নিচ্ছি, এই যে উপরে আছে সাইন স্কোয়ারে আর নিচে আছে কি কোস স্কোয়ারে, তো এটাকে আমরা লিখে নিই ডাইরেক্ট টেন স্কোয়ার এ ইনটু, এই যে কোস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ারে কত ওয়ান, আর মাইনাস টু কোসে সাইনে মাইনাস টু কোসে সাইনে, ঠিক আছে। আর এখানে কি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ারে মানে কি ওয়ান, মাইনাস টু সাইনে কোসে মাইনাস টু সাইনে কোস এ, সো ওয়ান মাইনাস টু সাইনে কোসে, নিচেও আমাদের ওয়ান মাইনাস টু সাইনে কোসে, ওয়ান মাইনাস টু সাইনে কোসে, ওয়ান মাইনাস টু সাইনে কোসে, সো এটা ক্যান্সেল হয়ে যাবে, কি আসবে আমাদের টেন স্কোয়ার এ, ঠিক আছে। সো আমরা লাস্ট লিখে নেব, দেয়ার ফোর ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন এ বাই ওয়ান মাইনাস কট এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার এ, আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি এই জায়গাটা তোমরা বুঝে ফেলেছো, ঠিক আছে।
সো ফ্রেন্ডস যদি না বুঝো আমি আরেকবার বলে দিচ্ছি এই জায়গায় আমি কি করেছি এ মাইনাস বি ও স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি উপরে ডিভাইডেড বাই কো স্কোয়ারে ইন্টু এই যে ইন্টু এটা জায়গা হয় না এদিকে এদিকে বসিয়েছি ইন্টু সাইন স্কোয়ারের উপরে আছে এবং সাইনে মাইনাস কোসের ফর্মুলা এখানে ভেঙে দিয়েছি এ স্কোয়ার মাইনাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ারে মাইনাস টু সাইনে কোসে প্লাস কো স্কোয়ারে এখন আমরা উপরে কি দেখেছি কো স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে কো স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে কি ওয়ান আর মাইনাস টু কোসে সাইনে রয়েছে মাইনাস টু কোসে সাইনে নিচে আমরা কি দেখেছি সাইন স্কোয়ারে প্লাস কো স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস কো স্কোয়ারে মানেও কি ওয়ান মাইনাস টু সাইনে কোসে সো ওয়ান মাইনাস টু সাইনে কোসে ওয়ান মাইনাস টু সাইনে কোসে একই জিনিস কোসে সাইনে কোসে একই জিনিস না সো ওয়ান মাইনাস টু সাইনে কোসে ওয়ান মাইনাস টু সাইনে কোসে ক্যান্সেল আমাদের রয়ে গেছে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে কোথা থেকে এসেছে উপরে আছে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কো স্কোয়ারে মানে টেন স্কোয়ার এ সো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটুকুই টিল দেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে নেবেন কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দেবেন ভিডিও কীভাবে হচ্ছে কী পরিবর্তন করা দরকার ভিডিওতে বোঝানো কীরকম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তোমাদের কীরকম হচ্ছে সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট আর এতটুকু অনুরোধ রইল আর আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওতে নেক্সট বাকি যে অঙ্কগুলো রয়েছে আমরা তা সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ